সীমান্ত বাণিজ্যে অনলাইন স্লট বুকিং এর প্রতিবাদে পথে নামলেন লরি মালিক ও পরিবহনের সাথে যুক্ত শ্রমিকেরা। বুধবার সন্ধ্যায় শহরে মিছিল করেন তারা। সীমান্ত বাণিজ্যে সরকারি নতুন নিয়ম অনলাইনে স্লট বুকিং। সম্প্রতি চালু হওয়া নতুন নিয়মে স্লট বুকিং এর মাধ্যমে পণ্য বোঝাই করে ট্রাক সরাসরি ডিটেনশন ছাড়াই বনগা পেট্রাপোল হয়ে সোজা চলে যাবে বাংলাদেশে, যার ফলে বনগার স্থানীয় লরির মালিক সহ এক্সপোর্ট ইম্পোর্টের সাথে যুক্ত কয়েক হাজারের বেশি সাধারণ কর্মীরা কর্মসংস্থান হারাবেন। এর প্রতিবাদে ইতিমধ্যেই আন্দোলনে সরব হয়েছেন ট্রাক মালিক, ট্রাকে পণ্য বোঝাইয়ের কাজে যুক্ত শ্রমিক সহ রপ্তানির কাজে যুক্ত কয়েক হাজার মানুষ। ইতিমধ্যেই প্রতিবাদ জানিয়ে পথসভা প্রশাসনিক স্তরে স্মারকলিপিও জমা দিয়েছেন তারা। আন্দোলনকারীদের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে স্লট বুকিং এর এই নিয়ম অবিলম্বে বাতিল করতে হবে। একই দাবিতে বুধবার সন্ধ্যায় বনগাঁ শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেন তারা। সংগঠনের পক্ষ থেকে এদিন সন্ধ্যায় বনগাঁ পাইকপাড়া বাজারে একত্রিত হন সকলে। পাইকপাড়া বাজারে সংগঠনের অফিসের সামনে থেকে মিছিল করে বনগাঁ মতিগঞ্জ হয়ে রায়ব্রিজ বাটারমোর এক নম্বর রেলগেট ঘুরে মিছিল এসে পৌঁছায় বিএসএফ ক্যাম্পের মোড়ে। সেখানেই সকলে জমায়েত হন। আন্দোলনকারীদের দাবি, ভারত বাংলাদেশ সীমান্ত শহর বনগাঁ, এই শহরে বড় কোনো শিল্প নেই, একমাত্র সীমান্ত বাণিজ্যের সাথে যুক্ত কয়েক হাজার মানুষ। সরকারি নতুন নিয়মের ফলে ক্ষতিগ্রস্ত হবেন লরির মালিকেরা। বর্তমানে নিয়ম বলতে সরকার একটা নোটিফিকেশন দিয়ে তারা একটা স্লট বুকিং করতে বলছে। এখন এই বিষয়ে এক্সপোর্টারদেরকেই জানিয়েছেন এবং আমাদের সঙ্গে মিটিং করেছেন। আমাদেরকে যখনই আমরা আন্দোলন করেছি তারা বলেছেন একটাই, যে আপনাদের বনগাঁতে যেমন চলছে তেমন চলবে। কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি ডাইরেক্ট গাড়িগুলো এসে চলে যাচ্ছে, কিন্তু বাইরের যে সমস্ত গাড়ি সব চলে যাচ্ছে কালকে থেকে দেখছি। আর বনগাঁয় কোনো লোডিং নেই, প্রায় 7000 গাড়ি পুরো খালি দাঁড়িয়ে আছে। আগে বাইরের গাড়িগুলো এসে বনগাঁতে আনলোডিং হতো এবং আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে কালীতলায় পার্কিংয়ে বুক করতো এবং আমাদের গাড়িগুলো চলছিল, একটা ডিটেনশন পেতাম, একটা ভাড়া পেতাম। কিন্তু গত কাল থেকে আমরা দেখছি কোনো বনগাঁ বাজারে মাল নেই এবং সমস্ত প্রায় 7000 গাড়ি বনগাঁয় দাঁড়িয়ে। আপনাদের বনগাঁতে আনলোডিং হবে, কিন্তু আমরা গতকাল থেকে দেখছি কোনো বনগাঁ আনলোডিংয়ের কোনো নামগন্ধই নেই এবং কোনো ব্যবস্থাই নেই। সমস্ত গাড়ি ডাইরেক্ট চলে যাচ্ছে এবং বাইরের শ্রমিকরা তারাই যাচ্ছে। আমার শ্রমিক মালিক ট্রান্সপোর্ট বনগাঁর অবস্থা এই মুহূর্তে খুব ভয়াবহ। কাজ হারাবেন এই পেশার সাথে যুক্ত বহু মানুষ। অবিলম্বে এই নিয়ম বাতিল করতে হবে বলেও দাবি করেন তারা। এ বিষয়ে সংগঠনের পক্ষে এক আন্দোলনকারী বলেন, সরকারি এই সিদ্ধান্তে বনগাঁতে কাজ হারাবেন বহু মানুষ, লরিগুলি মার খাবে। 1 তারিখ থেকে বাইরের গাড়ি বন্ধ করে দেবারও হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা। অবিলম্বে স্লট বুকিং পদ্ধতি বন্ধ করতে হবে বলেও দাবি করেন তারা। আমাদের কালীতলা পার্কিং এন্ট্রি চালু করতে হবে। এন্ট্রি চালু না করলে আমাদের বনগাঁয় কোনো গাড়ি লোড নেই, একটা গাড়ি লোড নেই। আমাদের বনগাঁয় অন্তত 5 লাখ লোক আছে এই গাড়ির সাথে জড়িয়ে। 5 লাখ লোক কোথায়? সরকার দেখতে হবে, আমাদের খাবার দিতে হবে। আমাদের পাইপড়ার থেকে, আমাদের সমিতির সামনে থেকে আমরা বাম্পে এসেছি, 1 নম্বর গেটে গেছি, এখান থেকে আবার বিএস ক্যাম্পে মনে যাবো, আবার পাইপড়ায় যাবো। আমরা কী করবো এত গাড়ি নিয়ে? তাহলে গাড়িগুলো সরকার নিয়ে চলে যাবে। সরকার কি জন্য আমাদের গাড়িগুলো এন্ট্রি বন্ধ করলো? কোনো সুলাট বুকিং মানছি না। কিসের সুলাট বুকিং? সুলাট বুকিংটা কিসে? আমাদের জানতে হবে তো কিসের সুলাট বুকিং। কালীতলা পার্কিং 60 টাকার থেকে 100 টাকা করুক, আমরা মেনে নেবো। সুলাট বুকিং আমরা মানছি না, মানবো না। কোনো বাইরের গাড়ি যেতে দেবো না 1 তারিখ থেকে। 1 তারিখ থেকে পুরো বাইরের গাড়ি বন্ধ সব। এ বিষয়ে বনগাঁ আঞ্চলিক পরিবহন সংস্থার অধিকর্তা দেবাশিস রায় বলেন, এই স্লট বুক করার পরে তাদেরকে গাড়ির সংক্রান্ত কিছু তথ্য আপলোড করতে হবে, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ডিটেলস এবং যে যারা গুডসটা ক্যারি করছেন সেই গাড়ির চালান এবং তার প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। আপলোড করার পর তারা তাদেরকে ফিস দিতে হবে চেইসের ক্ষেত্রে 10,000 5,000 টাকা এবং সাধারণ গাড়ির ক্ষেত্রে 10,000 টাকা এখন অবধি যে অর্ডারে আছে। এই ফিসটা পেমেন্ট করার পর তারা একটা গেট পাস জেনারেট হবে অটোমেটিক, যার মধ্যে কিউআর কোড দেওয়া থাকে। এই কিউআর কোড সহ নির্দিষ্ট দিনে যেদিন তার বুকিং আছে সেই দিন, তার আগের দিন এবং তার পরের দিন টোটাল 72 আওয়ার্স তার এন্ট্রি পিরিয়ড পাবেন। যে কোনো গাড়ি, যে গাড়ির বুকিং করছেন তিনি আগে থেকে জানতে পারেন কবে যাবো, ডিটেনশনের ব্যাপার থাকছে না, বা থাকলেও 1-8 দিনের ব্যাপার থাকছে। সে কারণে নির্দিষ্ট যাবে এবং সেই পরিমাণ গাড়ি শহরে আসবে। ধরুন 400 বা 500 যাই স্লট বুক হোক, বা ধরুন 3 দিন ধরে 3-4 1200, তাহলে 1200 গাড়ি এর আশেপাশেই শহর ঘোরাফেরা করবে, তার বেশি গাড়ি আসবে না যেহেতু তাদের স্লট। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে,
নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।